মেরা কি অবস্থা ভালো আছো? আমার কথা শুনতে পাচ্ছো? মেরা আমার কথা কি শুনতে পাচ্ছো তোমরা? কি অবস্থা? বাবা নেটওয়ার্কের কারণে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এত অল্প কেন? হ্যাঁ, ছয় জন মাত্র। আচ্ছা মেয়েরা একটু খাতা কলম নিয়ে বসবা, ঠিক আছে? আচ্ছা মেয়েরা একটু খেয়াল করবা, গত ক্লাসে আমি একটা প্রশ্নের প্যাসেজ থেকে প্রশ্নের উত্তর লিখতে দিয়েছিলাম, লিখেছিলে তোমরা? সে উত্তরগুলো কি মিলিয়েছিলাম? আমার কথা কি শুনতে পাচ্ছো? আপনার কথা এখন শোনা যায় না। হ্যাঁ মেয়েরা, তোমার কি শুনতে পাচ্ছ এখন কথা? এখানে দেখো কতগুলো প্রশ্ন দেওয়া ছিল, এ প্রশ্নের উত্তরগুলো কি লিখতে পেরেছিলে? পাঠাইছিলাম আপনাকে, মানে বুঝতে পারছি না কথা। আমি পাঠিয়েছিলাম আপনাকে। ও, আমাকে পাঠিয়েছিলে? আচ্ছা তাহলে আজকে একটু দেখো ওই অ্যান্সার গুলো নিয়ে একটু বসো। আর কেউ কেউ কি করেছো? কারা কারা করেছো একটু হাত উঠাবে? আচ্ছা মেয়েরা, মেয়েরা একটু খেয়াল করো, এখানে উত্তর গুলো একটু খেয়াল করো। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম।
এখানে দেখো আমাদের প্রথম প্রশ্নটা হোয়াট ডিড শাহনাজ হাজব্যান্ড টেল শাহনা শাহনাজ হাজব্যান্ড টোল্ড শাহনা টু অ্যাপ্লাই ফর দ্য ভ্যাকেন্ট পোস্ট ইন হিজ কোম্পানি অফিস ঠিক আছে তারপরে দেখো বি নাম্বার হোয়াট ওয়াজ শাহনাজ রিপ্লাই Shahana's reply was negative. She told him that she wanted to be a teacher in a local high school. ঠিক আছে একটু মিলিয়ে নিবা তোমাদের লেখা উত্তরের সাথে এগুলো একটু মিলিয়ে নিবা তারপর হচ্ছে সি হোয়াট আর দ্য এভরিডেজ অ্যাক্টিভিটিস অফ শাহানা হোয়াট আর দ্য এভরিডেজ অ্যাক্টিভিটিস অফ শাহানা সি নাম্বারে দেখো এখানে আছে এভরিডে শাহানা হেল্পস উইথ দ্য হাউস হোল্ড ওয়ার্ক আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম মেরে কি মিরা উত্তরটা বলো খাতে আমার এখানে তো সি আপনি এখানে এসে পড়েন এখানে আসসালামু আলাইকুম ম্যাম মিস আপনার কথা শোনা যাচ্ছে না আচ্ছা মেয়েরা তোমরা একটু উত্তরটা কি লিখেছো সি নাম্বারে উত্তরটা কি লিখেছো দেখা যাচ্ছে স্ক্রিন আচ্ছা দেখা গেলে একটু খেয়াল করে একটু নিজের উত্তরের সাথে একটু মিলাবা এভরিডে মানে তার প্রতিদিনের কাজকর্মের যে দিনলিপি সেটা আর কি উল্লেখ করতে বলেছে এভরিডে শাহানা হেল্পস উইথ দ্য হাউস হোল্ড ওয়ার্ক এভরিডে শি ওয়ার্কস হার্ড টু প্রিপেয়ার হার লেসেন্স এভরিডে শি গোজ টু স্কুল টিচার্স হার স্টুডেন্টস অ্যান্ড হেল্পস বোথ উইক অ্যান্ড ব্রাইট স্টুডেন্টস ঠিক আছে তারপরে হচ্ছে ডি হাউ ইজ শাহানা ট্রিটেড বাই স্টুডেন্টস টিচার্স অ্যান্ড প্যারেন্টস তিনি কীভাবে ট্রিটেড হতেন হাউ ইজ শাহানা ট্রিটেড কীভাবে ট্রিটেড হতেন তার সাথে কেমন ব্যবহার করা হতো ডি নাম্বারে দেখো শাহানা ইজ ট্রিটেড উইথ গ্রেট রেসপেক্ট বাই স্টুডেন্টস টিচার্স অ্যান্ড প্যারেন্টস ঠিক আছে আরেকজন বলেছিল যে সে চার নাম্বারের ই নাম্বারের প্রশ্নটা বুঝতে পারিনি ই নাম্বারের প্রশ্নটা ছিল ডিড শাহানা গেট এনি সাপোর্ট ফ্রম হার ইন লস মানে তার শ্বশুর বাড়ি থেকে সে কোনো সাপোর্ট পেত কি না সেটা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল এটার উত্তর হচ্ছে নো নো শাহানা ডিড নট গেট এনি সাপোর্ট ফ্রম হার ইন লস তার শ্বশুর বাড়ি থেকে শাহানা কোনো সাহায্য পেত না মেয়েরা উত্তর কি মিলাতে পেরেছ মিলানো হয়ে গেলে নিচের এই যে এই প্রশ্নটা একটু পড়ো
আসসালামু আলাইকুম। মেয়েরা এটা পড়া হয়েছে, এই এইটুকু পড়া হয়েছে, দুটো প্যাসেজ এখানে আছে দেখো, দুটো প্যারা দেখতে পাচ্ছ, মিসেস নাজমা অ্যান্ড মিস্টার জয়নুল আলী লিভ ইন এ স্মল ভিলেজ উইথ দেয়ার ডটার্স মিতু, এই মিতু কি মিতুর যে বয়স বলা হয়েছে মিতু এইজ 7 অ্যান্ড নিতু এইজ 5, মানে এখানে মিতুর বয়স হচ্ছে 7 এবং নিতুর বয়স হচ্ছে 5। জয়নুল ইজ এ কার্পেন্টার, কার্পেন্টার মানে কি যে কাঠের কাজ করে, কাঠ মিস্ত্রি। হি ইজ হায়ার্ড বাই দ্য ভিলেজার্স টু মেক চেয়ার্স টেবলস পিরা অ্যান্ড আদার ফার্নিচার্স। হি ইজ অলসো আস্ক টু ডু সাম হি ইজ অলসো আস্ক টু ডু স্মল রিপেয়ার ওয়ার্ক, বাট জয়নুল ডাজ নট ফাইন্ড ওয়ার্ক এভরি ডে, হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ। আচ্ছা মেয়েরা, এখানে হ্যান্ড টু মাউথ বলতে কী বোঝানো হয়েছে বলতে পারবে কেউ? তোমরা কেউ জানো হ্যান্ড টু মাউথ মানে কি? হ্যান্ড টু মাউথ মেয়েরা একটু কথা বলো, শুনতে পাচ্ছি না। হ্যান্ড টু মাউথ অর্থ কি? এখানে যে হ্যান্ড টু মাউথ দেওয়া আছে এই হ্যান্ড টু মাউথের অর্থ কি? এখানে যে আমি হ্যান্ড টু মাউথ দিলাম এই হ্যান্ড টু মাউথের অর্থ কি বলো তো একটু? হাত থেকে মুখে এরকম কিছু একটা। কি বাবা তোমরা কিছু বলতে পারছো না? হ্যান্ড টু মাউথ মানে কি? লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ মানে খুবই অনাহারে অভাবে দিন কাটে তাদের। তারপর হচ্ছে নাজমা ডাজ অল দ্য ওয়ার্ক অ্যাট হোম ফ্রম মর্নিং টু নাইট, মানে ব্রেইন অর শাইন। এখানে বলা হয়েছে কি নাজমা ঘরের সব কাজকর্ম করে সকাল থেকে রাত পর্যন্ত, সেটা বৃষ্টি হোক আর রোদ থাকুক। সামটাইমস শি সিটস উইথ মিথু অ্যান্ড নিতু অ্যান্ড টিচেস দেম বাংলা অ্যান্ড ইংলিশ অ্যালফাবেটস অ্যান্ড সাম নাম্বারস। মাঝে মাঝে সে মেয়ে দুটোর সাথে বসে, নিতু মিতুর সাথে বসে বসে তাদেরকে পড়াশোনা শেখায় বাংলা এবং ইংলিশ বর্ণমালা এবং কিছু নাম্বার, দে মানে যেটা অঙ্ক আর কি। দে ডু নট গো টু স্কুল, এই নিতু মিতু স্কুলে যায় না। নাজমা কুড স্টাডি অনলি আপ টু ক্লাস 5, জয়নুল ইজ ইলিটারেট। নাজমা কতটুকু পড়েছিল? ক্লাস 5 পর্যন্ত। আর জয়নুল কি? জয়নুল হচ্ছে অশিক্ষিত, অর্থাৎ সে লেখাপড়া জানে না। ঠিক আছে, এবার এখান থেকে দেখো, এখানে দেখো 1 2 3 4, হ্যাঁ চারটা চারটা প্রশ্ন দেখা যাচ্ছে এমসিকিউ, চারটা প্রশ্ন উত্তর লিখো, লেখার পর আমার সাথে আমাকে বলবে যে হয়েছে কিনা। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছো? মেয়েরা তোমরা কি করতে পারছো? ইয়েস ম্যাম করতে পারছি।
কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে একটু বলবে, ঠিক আছে? আর অবশ্যই খাতা কলমে কাজটা করবে, মুখে তো আমরা উত্তরটা নিব কিন্তু খাতা কলমে অবশ্যই এটা করবে।
আচ্ছা মেয়েরা তোমাদের কি করা হয়েছে, উত্তর লেখা হয়েছে? মেয়েরা আমার কথা কি শুনতে পাচ্ছো? উত্তর কি লেখা হয়েছে? Yes ma'am. এবার আমাকে বলো, আমি এখানে বলছি এক নাম্বারে, আমাকে একটু বলো। He is also asked to do small repair work. Here repair means কি? Complete. Restore after decay. আর give up কোনটা হবে? To restore after decay. আচ্ছা, to restore after decay. তারপর হচ্ছে দুই নাম্বার, which one of the following words has a similar meaning of teach? Educate. Similar meaning কোনটা যাবে? Learn, visit, write, educate. কোনটা? Educate. বুঝি নাই। Then D. Teach মানে কোনটা হবে? D নাম্বারটা। D. Educate. D means. তিন নাম্বার, মিসেস নাজমা এন্ড মিস্টার জয়নুল আলী লিভ ইন এ স্মল ভিলেজ উইথ দেয়ার ডটার্স, হোয়াট ডাজ লিভ মিন? রিসাইড, লিভ, রিসাইড, রিসাইড। তারপর হচ্ছে জয়নুল ইজ ইলিটারেট, ইলিটারেট মিন্স ইগনোরেন্ট। আচ্ছা, তারপর হচ্ছে বাট জয়নুল ডাজ নট ফাইন্ড ওয়ার্ক এভরি ডে, হিয়ার এভরি মিন্স কি? এভার, না না, ইচ। হ্যাঁ, ইচ, এবার তো আর কথা না। তারপর হচ্ছে জয়নুল ইজ হার্ড বাই দ্য ভিলেজার্স, দ্য হিয়ার ভিলেজার্স মিন কোনটা হবে বলো তো? ভিলেজার কোনগুলো? রুরাল পিপল, রুরাল পিপল। তারপর হচ্ছে সাত নম্বরে, হি ইজ হার্ড বাই দ্য ভিলেজার্স টু, কি করতে তাকে ভিলেজাররা হার্ড করতো বলো তো? মেক নেসেসারি ফার্নিচার। ঠিক আছে, তারপর হচ্ছে জয়নুল ইজ এ পোর ম্যান অ্যান্ড লিভস, যেহেতু সে পোর ম্যান, তার ফ্রম হ্যান্ড, হ্যান্ড টু মাউথ। তারপর হচ্ছে নয় নাম্বার আছে, নাজমা ডাজ অল দ্য ওয়ার্ক অ্যাট হোম, মানে কি করতো, কতক্ষণ করতো, তার ডিউরেশনটা, কাজের ডিউরেশনটা কোথা থেকে কখন? ফ্রম মর্নিং টু আফটারনুন। এখানে মর্নিং টু আফটারনুন, দিন 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 কথা বলছো না? আচ্ছা, আমরা দেখি হচ্ছে টেন, হোয়াট ডাজ নাজমা টিচ হার ডটার্স? ডি এন্ড বি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আচ্ছা, এখানে যেটা আছে নাইন নাম্বারটা একটু খেয়াল করো, নাইন নাম্বারটা হচ্ছে অল ডে লং, নাইন নাম্বারের উত্তরটা হচ্ছে অল ডে লং, সারাদিন ধরে, অল ডে লং। ঠিক আছে, এটা একটু খেয়াল করবা। ওকে ম্যাম, এই হলো অ্যান্সার। ঠিক আছে, এবার দেখো এটা একটু পড়ো, এই টেক্সটটা একটু পড়ো, পড়ে তারপর এখানে কিছু প্রশ্ন আছে, প্রশ্নের উত্তর দিতে হবে। টেক্সটটা একটু পড়ো, প্রয়োজন বোধে তোমাদের বই বের করে এই টেক্সটটা বের করে নিয়ে পড়তে পড়ো। ঠিক আছে, সাপোর্ট পাইলাম।
মেয়েরা তোমাদের কি পড়া শেষ হয়েছে? প্রশ্ন দেখাবো। আচ্ছা, আমাদের প্রথম প্রশ্ন, হু ওয়াজ বেগম রোকেয়া? তারপর হচ্ছে, হোয়াট ডিড রোকেয়া থিঙ্ক ফর ওমেন? হাউ ওল্ড ওয়াজ রোকেয়া ওয়েন শি ওয়াজ ম্যারিড অফ? হাউ ওয়াজ হার হাজবেন্ড? আর হোয়াই ডিড আপার ক্লাস মুসলিমস অফ বেঙ্গল লার্ন আরবিক এন্ড পার্সিয়ান? ঠিক আছে, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করার চেষ্টা করো। আচ্ছা মেয়েরা, তোমরা কি লিখতে পারছো উত্তরগুলো? একটু উত্তরটা লিখো, উত্তরটা লিখো, আমি উত্তর মিলিয়ে দিব। উত্তর লিখো, আমি ঠিক ওকে ম্যাম 4 মিনিট পরে উত্তরগুলো মিলাই দিব। তোমাদের 4 মিনিটের মধ্যে উত্তর লিখতে হবে। প্রয়োজন বোধে ইংলিশ ফটোটে বইটা বের করে এই প্যাসেজটা যে লেসনে আছে ওই লেসন থেকে প্যাসেজটা পড়ে নিয়ে উত্তরগুলো লিখো, ঠিক আছে? মেয়েরা কতটুকু হলো? তাড়াতাড়ি একটু বলো, সময় কিন্তু আমাদের তো বেশি নেই। 6 মিনিট ই নাম্বারটা পারিনি। কত নাম্বারটা? ই নাম্বারটা পারিনি। আচ্ছা, এখানে হু ওয়াজ বেগম রোকেয়া কি হবে এর উত্তর? হু
বেগম রোকেয়া ওয়াজ আ ফেমাস রাইটার অ্যান্ড এ সোশ্যাল ওয়ার্কার। আচ্ছা, বেগম রোকেয়া ওয়াজ আ ফেমাস রাইটার অ্যান্ড সোশ্যাল ওয়ার্কার অফ আনডিভাইডেড বেঙ্গল ইন দ্য আর্লি 20th সেঞ্চুরি। ঠিক আছে, এখানে আমরা কি পেয়েছিলাম? শি লিভড ইন, এই দেখো এখানে শি লিভড ইন আনডিভাইডেড বেঙ্গল ইন দ্য আর্লি 20th সেঞ্চুরি, কথাটা এখান থেকে নেওয়া হয়েছে। বেগম রোকেয়া ওয়াজ আ ফেমাস রাইটার অ্যান্ড সোশ্যাল ওয়ার্কার ইন আনডিভাইডেড বেঙ্গল ইন দ্য আর্লি 20th সেঞ্চুরি। তারপর হচ্ছে হোয়াট ডিড রোকেয়া থিঙ্ক ফর ওমেন, কি লিখেছো? Rokia thought that women should have the same rights and opportunities as men have in the society. ঠিক আছে, she thought for the women that women should have the same rights and opportunities as men have in the society. তারপর হচ্ছে how old was Rokia when she was married off? কত বয়স ছিল তার? Rokia was 16 years old when she was married off. ঠিক আছে, when Rokia was married off she was only 16. মেয়েরা 16 না 18 কত বললা ম্যাম? 16। ওকে, তাহলে 16 ইয়ার্স ওল্ড। তারপর হচ্ছে হাউ ওয়াজ হার হাজবেন্ড, তার হাজবেন্ড কেমন ছিল? হার হাজবেন্ড ওয়াজ ভেরি কোঅপারেটিভ অ্যান্ড অলওয়েজ এনকারেজ রোকেয়া টু গো অন উইথ হার অ্যাক্টিভিটি। ঠিক আছে, আর লাস্টটা যেটা ই, হোয়াই ডিড দ্য আপার ক্লাস মুসলিমস অফ বেঙ্গল লার্ন আরবিক অ্যান্ড পার্সিয়ান? এটা একটু খেয়াল করো, এখানে আরবি আর পার্সিয়ান তারা কেন শিখতো? আপার ক্লাস ম্যাম, তো এটা এটা হবে যে দ্য আপার ক্লাস মুসলিম অফ বেঙ্গল লার্নড আরাবিক অ্যান্ড পার্সিয়ান বিকজ দে টুক ইট অ্যাজ আ মিডিয়াম অফ এডুকেশন অ্যান্ড কমিউনিকেশন। হ্যাঁ, ঠিক আছে, তাহলে দ্য আপার ক্লাস মুসলিমস অফ বেঙ্গল লার্নড আরাবিক অ্যান্ড পার্সিয়ান বিকজ দেন দিস টু ল্যাঙ্গুয়েজেস ওয়ার ইউজড অ্যাজ দ্য মিডিয়াম অফ এডুকেশন অ্যান্ড কমিউনিকেশন। ঠিক আছে, ওকে ম্যাম। এবার এটা একটু দেখো, এই 4 নাম্বারটা একটু দেখো, দেখো করতে পারো কিনা। আমাদের হাতে 3 মিনিট, নিয়ারলি 4 মিনিটই সময় আছে, এটা একটু করে ফেলো, করলে আমাদের কাজ শেষ হয়ে যাবে। উপরটা খালি বসাবো। আমি এখানে is a good a plot of land is needed for the garden. Some people take it as a pastime. In our country, the rainy season is the best time to make a garden. At this time, soil remains easily and can be prepared and be prepared however it is done. Ma'am, done. Ma'am, এটা করা শেষ। আচ্ছা, তাহলে কি হবে উত্তরটা আমি বলছি। হ্যাঁ, উত্তরটা একটু দেখো। গার্ডেনিং ইজ দ্য প্র্যাকটিস অফ গ্রোয়িং অ্যান্ড কাল্টিভেটিং প্ল্যান্টস অ্যাজ পার্ট অফ হর্টিকালচার। গার্ডেনিং ইজ এ গুড, কি হবে ফার্স্ট টাইম, গুড ফার্স্ট টাইম, এখানে উত্তর হচ্ছে ফার্স্ট টাইম। এ প্লট অফ ল্যান্ড ইজ নিডেড ফর গার্ডেনিং, বি হচ্ছে ইজ। সাম ড্যাশ টেক ইট অ্যাজ এ সাম পিপল, সিতে হবে পিপল, সাম পিপল টেক ইট অ্যাজ এ হবি, দিতে হবে হবে,
in our country the dash season kun season the rainy season ida hobe rainy the rainy season is the best time if you have a time to make a garden jita hobe at this time soil remains soft eta hobe soft ar aita hobe ki and can be prepared easily however it keeps the body fit and healthy এখানে একটু খেয়াল করো এখানে আছে এ ফার্স্ট টাইম বি ইজ সি পিপল ডি হবি ই রেইনি এফ টাইম জি অ্যাট এইচ সফট আই ইজিলি এবং জে বডি ঠিক আছে আর একটা কথা হচ্ছে এটা একটু তোমরা একটু স্ক্রিনশট নিয়ে রাখো এই পাঁচ নাম্বারটা বাসায় হোমওয়ার্ক করে ফেলবা ম্যাচিংটা আমাদের সময় শেষ যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে ঠিক আছে মেয়েরা এই পাঁচ নাম্বারটা হোমওয়ার্ক নেক্সট টাইম করাবো ওকে ঠিক আছে মেয়েরা ভালো থাকবা সুস্থ থাকবা বাসায় হোমওয়ার্কটা করে আমাকে মেসেঞ্জারে পাঠাবা আমি চেক করে দিব নতুবা মিলিয়ে দিব আমি হোমওয়ার্ক করে পাঠা